জেল থেকে মুক্ত হলেন রীতিমতো সম্বর্ধনা পেলেন আরাবুল ইসলাম, কিন্তু নিজের গড়ে ফেরার আগেই নিজের ঘর দখল হয়ে গেল এবং সেই ঘর দখল করলেন দলেরই একাংশ। পঞ্চায়েত সমিতির সভাপতির আরাবুলের ঘর দখল করলেন তৃণমূলেরই একাংশ। আরাবুলের ঘরে বসলেন সওকত মোল্লা, ঘনিষ্ঠ পঞ্চায়েত সমিতির সহ সভানেত্রী। বিষয়টি জানা নেই দাবি করে বিতর্ক এড়িয়েছেন সওকত মোল্লা। কিছুদিন আগেই আপনারা জানেন সওকত মোল্লা আরাবুল ইসলামের বিরুদ্ধে সরব হন। সেই সওকত মোল্লা এই ঘটনা প্রসঙ্গে বিষয়টি জানা নেই বলে বিতর্ক এড়িয়েছেন। আরাবুলের ঘরে বসেছেন সওকত মোল্লা, ঘনিষ্ঠ পঞ্চায়েত সমিতির সহ সভানেত্রী। জামিনে জেল মুক্তির পরেই ভাঙরে ফেরার আগেই ঘর দখল হয়ে গেল আরাবুল ইসলামের। আমি একটু বিষয়টা জানি, জেনে শুনে বলবে এটা, কারণ আমি আজ বেশ কয়েকদিনে পঞ্চায়েত সমিতি আমি যাইনি, কত প্রায় এক মাসের কাছাকাছি। আমি এটা আপনারা বললেন, আমি একটু খোঁজ খবর নিচ্ছি। দেখুন, কে ছাড়া পাচ্ছে বিরোধীদের, কে দলে যাচ্ছে, সেটা তো ব্যাপার নয়। যখন এদের দেখলাম, যখন ইচ্ছে হয়েছে ধরে ভরে দিয়েছে, আবার যখন হয়তো ইচ্ছে হয়েছে তাকে বার করিয়েছে। তারপরেও বলবো, আরাউল ইসলাম যে অনৈতিক কাজ করেছিল পঞ্চায়েত ভোটে, সে অনৈতিক কাজের মূল হতা হচ্ছে সহকার সাহেব। যে মামলায় আরাবুল ইসলাম সাহেব জেল খাটলেন, সেই মামলায় এখনও সওকত সাহেব অ্যারেস্ট হলো না কেন, সে দাবি আমি বিগত দিনে তুলেছি, আজকেও তুলছি। আমরা চাই পঞ্চায়েত নির্বাচনে যে অশান্তি হয়েছিল, যে হিংসা হয়েছিল, যার মূল হোতা সওকত সাহেব, তাকে গ্রেফতার করা হোক, তারও বিচার করা হোক। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, গণপিটুনি রুখতে বিধানসভায় আগেই আইন পাশ হয়েছিল, কিন্তু সেই আইনে কেন সই করছেন না রাজ্যপাল, প্রশ্ন তুলেছেন ফেরহাদ হাকিম। রাজ্যপাল কেন এই আইনকে সমর্থন করছেন না, কেন আইনে সই হচ্ছে না, কার স্বার্থে করছেন না, পুলিশের হাত বেঁধে রাখা হচ্ছে কেন, প্রশ্ন ফেরহাদ হাকিমের। আমাদের দুর্ভাগ্য হলো যে 19 থেকে নিয়ে এই পর্যন্ত রাজ্যপাল মহোদয়, প্রথমে ধনকর সাহেব, তারপরে বোস সাহেব, এরা সই করার সময় পেলেন না। হয় ফেরত দিয়ে দিন যে না আইন করার দরকার নেই, গণপিটুনি হোক, কিংবা সই করে দিয়ে দিন, সরকারের হাতকে শক্ত করুন। যদিও এই গণপিটুনিকে আমরা তীব্র ভাষায় নিন্দা জানাই, পুলিশ নিশ্চিতভাবে দৃষ্টান্তমূলক অ্যাকশন নেবে এবং কোর্ট শাস্তি দেবে, কোনো মতেই সমর্থন নয়। কিন্তু এটাকে ঘুরিয়ে রাজ্যপাল মহোদয়েরা কেন সমর্থন করছেন এটাও আমরা বুঝতে পারছি না। আমরা অ্যাসেম্বলির থেকে তো আইন পাশ করে দিয়েছিলাম, তাহলে কেন সই হচ্ছে না, কার স্বার্থে সই হচ্ছে না, ক্রিমিনালদের সাহায্য করা হচ্ছে কেন, পুলিশের হাত বেঁধে রাখা হচ্ছে কেন।